नमस्कार, शुरू করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা হচ্ছে অনুষ্ঠান বুটিক ক্রিয়েশনের অনুষ্ঠান আর রিমার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রিমাকে, খুব মিষ্টি লাগছে রিমাকে। কিন্তু আজকে আমি আমার শাড়িটা নিয়ে একটু বলে দিই। এই শাড়িটা আপনারা প্রচুর দেখেছেন, আমার গত সপ্তাহে পরার কথা ছিল, পরে উঠতে পারিনি। গত সপ্তাহে রিমা পরেছিল, আজকে আমি পরেছি। এটা হচ্ছে আমার শাড়ি, কিন্তু ব্লাউজ ব্লাউজ রেডি করে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন। আমার জুয়েলারিটা কি সুন্দর ম্যাচিং করে কিনেছি, হলুদ দিয়ে করেছো তো, কট প্যাকিং করে ভীষণ ভালো লাগছে। যেহেতু এর ভিতরে হলুদ দিয়ে এই নকশাটা রয়েছে না, এই যে প্রিন্ট একটু দেখাতে হবে তো ক্লোজে, হ্যাঁ ছেড়ে দিয়েছে তো অনেকক্ষণ আগে। এই যে ব্লকটা গেছে, এই ব্লকটাকে গেছে বলে, হলুদ দিয়ে গেছে বলে আমি ব্লাউজের হাতাতে একটা ইয়েলো কট পাইপিং ব্যবহার করেছি। আমার মনে হয় শাড়িটা ভালো লাগছে না এই ব্লাউজে। আমার ব্লাউজটা কিন্তু রানীতে, তোমারটা সম্ভবত ছিল অরেঞ্জে না রানীতে। আমি অরেঞ্জ দিয়ে পরেছিলাম। যাই হোক, আজকে দেখা শুরু করি রিমা, প্রথম থেকে শাড়ি থেকে একদম দেখা শুরু করি। আজকে যেহেতু বিয়ের মরশুম না, একটু টিস্যু কেন্দ্রিক আমরা থাকবো প্রথম দিকে, তাই তো? একটু দেখো গর্জিয়াস অথচ মিনিমাম রেঞ্জ, মানে মিনিমাম মানে খুবই মিনিমাম রেঞ্জ, উইদিন 2000। এই শাড়িটা না দেখে মনে হচ্ছে তসর বেনারসি, একদম তসর বেনারসি। দেখো একদম সেমি, এটাটা একদম ওই রকমই লাগছে, কিন্তু এটা হচ্ছে তোমার টিস্যু তসর আর কি, হালকা দেখেছো কি লাইট ওয়েট, মানে এটা বেনারস উইভ শাড়ি, বেনারস উইভ। আর দুটো টোন, ইয়েলো টানা আছে, গ্রিনের ভারনা আছে, আর পাড়টা যাচ্ছে একটা সফট মভের উপরে, অ্যাকচুয়ালি পিঙ্ক আছে বলে গ্রিনের সঙ্গে। প্রাইস হচ্ছে 1950 নাম্বার ওয়ান, আর ব্লাউজটা আসছে অরেঞ্জে, এক নম্বর শাড়ি 1950 নাম্বার ওয়ান 1950। নাম্বার টুতে যাব, দু নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার টু দু নম্বর। দেখো প্রত্যেকটাই কিন্তু ক্রস কালার এফেক্টটা তুমি পাবে। এটা আসছে নাম্বার টু দু নম্বর শাড়ি, বাহ, এর হয়তো দু তিনটে কালার দেখাচ্ছে, এই দু তিনটে কালারই কি এখন পাওয়া যাবে নাকি না আরো পাওয়া যাবে? কালারই এখন পাবে। এটা আসছে নাম্বার টু দু নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1950 উইথ ব্লাউজ পিস নাম্বার টু। এবারে আমি আসব নাম্বার থ্রি তিন নম্বর। আগে দেখিয়েছিলাম তোর সাথে, প্রচুর বুকিং করেছিল মানুষ, সেই জন্য আর কি দুটো তিনটে করেই যাতে সবাইকে দিতে পারি, এই জন্য অল্প করেই স্টক করা হয়েছে। এইটা কিন্তু অসম্ভব ভালো কালারটা এসেছে, এটা মেহেন্দি গ্রিন এসেছে, ইয়েলো টানাতে পিত্তি সবুজ ভরনা গিয়ে এই টোনটা এসেছে, কি দারুণ কালারটা। এই ধরনের শাড়ির প্রচুর কালেকশন পেয়ে যাবে বন্ধুরা, মানে মোটামুটি 1200 1500 2000 2500 3000। হ্যাঁ, এগুলো গিফট আইটেম হিসেবে খুব ভালো, প্রণামীর জন্য খুব ভালো। 1950 নাম্বার থ্রি দেখালাম, তিন নম্বর 1950 উইথ ব্লাউজ, আর ব্লাউজগুলো সব কন্ট্রাস্ট। এইবারে আমি আসছি নাম্বার ফোর, এটা দেখে মনে হবে কাতান, কিন্তু এটা সেমি কাতান, মানে আপনারা মিনিমাম রেঞ্জ ম্যাক্সিমাম রেঞ্জ সব পাবেন। আপনি কাতান বেনারসি 9000 10000 পাবেন, আবার আপনি কাতান সেমি কাতান 2350 পাবেন। 2350 আঁচলটা ক্লোজে, একটু ওই পৈঠানি প্যাটার্নে আঁচলটাকে করা হয়েছে, পাটটাকেও করা হয়েছে, ভেতরে যাচ্ছে বুটি। কালারটা কি সুন্দর না, এটা কি গো মেরুন তো এটা, হ্যাঁ একটু ওয়াইন ঘেঁষা মেরুন আর কি। চার নম্বর শাড়ি নাম্বার ফোর দেখালাম, 2350 2350 চার নম্বর, নাম্বার ফোর 2350, ব্লাউজটা অল ওভার। চার নম্বর শাড়ি 2350, চারের পরে যাবো পাঁচ নম্বর, ওয়াও রংটা দারুন দারুন এসছে কালারটা। পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, অ্যাকচুয়ালি রেডের টানা আছে জানো তো শাড়িটাতে, আর ওই পিত্তি সবুজের ভারনা গেছে, ওটা ছিল ইয়ালোর টানায় পিত্তি, আগে একটা দেখালাম তসরের মতো দেখতে, এটা হচ্ছে রেডের টানায় পিত্তি সবুজ ভারনা, অসম্ভব কালার। দেখো ডুয়াল টোন এফেক্টটা এত সুন্দর, এত সুন্দর এসছে, আর পাটটাও খুব সুন্দর, মিনের ব্যবহার রয়েছে। প্রাইস হচ্ছে 2350 নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি 2350 মিনিমাম রেঞ্জে, গর্জিয়াস লুক, প্রচুর মানে বিভিন্ন রকম ডিজাইনের শাড়ি পেয়ে যাবে সবাই। ছ নম্বরে যাব, এটাও সেমি মাসলিন, হ্যাঁ বলে দিতে হবে সেমি মাসলিন, দূর থেকে তো মনে হচ্ছিল পিওর মাসলিন, পিওর মাসলিন। এটা হচ্ছে নাম্বার সিক্স, কিন্তু কাজটা হাতে ঘোরানো, ভেতরে যে নকশাটা গেছে সময় প্রচুর লাগছে। আগের এপিসোডে মানে প্রচুর মানুষ বুকিং করেছে, আমরা দিতে পারিনি, এগুলো একটা একটা করে হয়ে আসছে। এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 3950, একটাই শাড়ি কিন্তু এগুলো কিন্তু একটা একটা করেই পাবেন, 3950 উইথ ব্লাউজ পিস নাম্বার হচ্ছে সিক্স, 3950 ছ নম্বর দেখালাম। নাম্বার সেভেনে যাব, সাত নম্বর শাড়িটা পিচ কালার, নাম্বার সেভেন হচ্ছে পিচ টোন, কি সুন্দর কালারটা, ডিজাইনটা কিন্তু একই, হ্যাঁ ডিজাইনটা একই কিন্তু কম্বিনেশনটা আলাদা, আর মাল্টি কালার, মানে মাসলিনে দেখো এই ধরনের ডিজাইনটা আমি দেখি, সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ, সম্পূর্ণ হাতে ঘোরানো প্রচুর কাজ, অথচ দামটা 4000 এর মধ্যে, দামটা মাত্র, হ্যাঁ 3950 নাম্বার সেভেন দেখালাম উইথ ব্লাউজ।
এইবারে আমি আসব নাম্বার 8 অরেঞ্জ রানি। ওয়াও, এটা আমি গায়ে ফেলে দেখাবো। দেখো মিনিমাম রেঞ্জ অথচ কি সুন্দর দেখতে পাটলি পাটলু শাড়ি। গর্জিয়াস। আচল দুদিকের পাড়টা সমান। দুদিকের পাড়টা সমান। অনেকে দেখো একটু হালকা, দেখো প্রার পছন্দ করে। গায়ে ফেলে তোমার কি মনে হচ্ছে? লাইট ওয়েট তো বলো সব সময়। ভীষণ লাইট, ভীষণ লাইট। 8 নম্বর শাড়ি, দারুণ দেখতে শাড়িটা। আর কুচিটার হচ্ছে আবার এভাবে। আমি একটা কুচি একটু এভাবে দেখাই, তাহলে দেখিয়ে দাও বুঝতে পারবে। অরেঞ্জ রানি দারুণ লাগে, ব্রাইট লাগে। এটা না বিয়ের কেনাকাটাতে একটা সেকেন্ড শাড়ি হিসেবেও হতে পারে। ধর একটা সেকেন্ড শাড়ি, হ্যাঁ হ্যাঁ, একটা তত্ত্বে সাজানোর শাড়ি। বিয়ে মানে প্রচুর শাড়ি, প্রচুর শাড়ি, ননদ পুটলির শাড়ি, ননদ পুটুলি, তারপর তোমার ওই ভাত কাপড়ের শাড়ি, ভাত কাপড়ের শাড়ি, সাজার শাড়ি বিভিন্ন। এটা 8 নম্বর 24 বেনারসি, 2450। এটা যে মটকা বেনারসি 8 নম্বর, সেমি মটকা কিন্তু পিওর মটকা বেনারসি, অনেক দাম। অরেঞ্জ বেনারসি, অরেঞ্জ রানি, হলুদ রানি দেখলেই কিন্তু তনুশ্রী পাগল পাগল হয়ে যায়। অনেক দিন মানে তনুশ্রীকে খুব ভালোও লাগে যখন পড়তো। স্টিল গ্রে না, স্টিল গ্রে, তার সঙ্গে রানি ওই একই বুনুই, কিন্তু একই বুনুই গায়ে ফেলবো। মানে ওটা যদি ব্লাউজের সাথে খুব ভালো যায়, ওটা যদি মেয়ের শাড়ি হয় এটা মায়ের শাড়ি একদম ডেফিনিট করে। দারুন দেখতে হয়েছে শাড়িগুলো, যেহেতু প্রত্যেকটা পাটলি পাল্লু, কুচিটা খুব গর্জিয়াস হবে। 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450, ও মানে মাত্র বলবো 2450, মাত্র 9 এর পরে যাবো বা 10 নম্বর নাম্বার। এটা দেখো পিচের সাথে তুতে, 10 নম্বর শাড়ি নাম্বার 10। বাহ, আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, পিচ তুতে, কালারটা কিন্তু দারুন লাগছে, মিষ্টি। দেখো কম্বিনেশনটা, তুতেটা ব্রাইট কিন্তু দেখো বডি কালারটা সফট, এবং এটা কিন্তু মায়েরাও পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা 10 নম্বর শাড়ি, 2450 মাত্র। তুতের সাথে কন্ট্রাস্ট না ভীষণ ভালো লাগছে। নাম্বার 10 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 11, এই কালারটাও আমার আছে এবং সেটা একটু দামিতে আছে। হ্যাঁ, আমার কাছে যেটা আছে সেটা দামিতে আছে, দামিতে আছে, সেটা ব্যাঙ্গালোর মটকা বেনারসি আছে। ব্যাঙ্গালোর মটকা বেনারসি পড়বো একদিন, দাঁড়াও দেখ, এখনই পড়বো না একদিন পরে পড়বো, এখন পড়াটা কদিন পর। এটা হচ্ছে ব্লাউজ, গার আঁচলটা দেখাই ভালো করে, ব্রোকেট ভিভে আঁচল, পার পারটা রানিতে, বডিটা রয়েছে তুতেতে, সেমটাই রয়েছে আমার কাছে, সেম কালার কম্বিনেশন। কি ভালো মিষ্টি কালারটা লাগে তুতে, আমি আগে পড়তাম না। না না না, তুতে তো তুমি আমাকে বলেছো তুতে রানি, আমি আগে ভীষণ নেভি ব্লুর সাথে করতাম। আমি ওকে বলেছিলাম তুতে রানি দরকার, কিন্তু ভালো লাগে, ভালো লাগছে ভীষণ। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 2450 নাম্বার 11, ভীষণ ভালো আছে এটা না, কন্ট্রাস্টটা এত সুন্দর। 12 নম্বর শাড়িটা দেখুন, দেখে না এই শাড়িগুলো মনে হবে পিওর বেনারসি দেখাচ্ছি, আমি দূর থেকে এটাকে পিওর কাতানি ভেবেছিলাম, এখন দেখছি না এটা 2450 এর শাড়ি, কে বলবে এটা 2450। বিয়েবাড়িতে গিফট করুন, আমার আমার 3000 টাকা বাজেট, কিচ্ছু গয়না হবে না, একটা ভালো শাড়ি হবে যেটা সে সারা জীবন রেখে পরবে, জীবন রেখে পড়তে পারবে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা কুচিটা আসছে হলুদে, যে কালারটা পার আঁচল সেটাই থাকবে কন্ট্রাস্টে কুচিতে, এটা কিন্তু ডাই করে, ডাই করে আলাদা করে সুতো ঘুরিয়ে নয়, এটা হচ্ছে ডাই করা হয়েছে, প্রথমে বোনা হয়েছে তারপর ডাই হয়েছে। এটা হচ্ছে 12 নম্বর 2450, আর ব্রাইট পার্পলের সঙ্গে ইয়েলো এত ব্রাইট এসছে, এটা হচ্ছে 2450 12 নম্বর। 13 নম্বর চেক সিল্ক, অনেকদিন পর পরে ভীষণ আরাম, মানে শিবরি তোমার ওয়েদারের জন্য তো হতো না, এই ওয়েদারটা আবার তো খারাপ হয়েছে, আবার খারাপ হয়েছে, কিন্তু কাজ আগেই হয়ে এসেছে বলে এই জন্য পেয়ে যাচ্ছে বন্ধুরা। এখন যারা অর্ডার দেবেন সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, ওয়েদার ঠিক না হলে কিন্তু কাজ শুরুই হবে না, ব্লিড করে, অ্যাকচুয়ালি ব্লিড করে ওয়েদার। কি বলতো এই যে বেঁধে বেঁধে যেহেতু করা হয় না, ব্লিড করলে খুব কাজের অসুবিধে হয়। এই হচ্ছে শাড়িটা, ক্যানারি ইয়েলোর সঙ্গে গ্রিন, সরস্বতী পুজোর শাড়ি, এটা কিন্তু সরস্বতী পূজার জন্য হতেই পারে, কারণ ব্লাউজটা এটাই পরবে, এই জিনিসটা ব্লাউজে আসবে। অনেক সময় দিয়ে দিয়েছে আমাকে তোমরা সরস্বতী পূজার জন্য, বললাম তো বানাতে থাকো বানাতে থাকো। এটা রয়েছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 3450 নাম্বার 13, 13 নম্বর 3450। এটা তো আমি পরি, এটা তুমি পরো, আমাকে অনেকে বলেছে চেক সিল্কে, দেখো আজকে আমি মানে এই প্রথম করলাম চেক সিল্কে, কিন্তু খুব ভালো হয়েছে, কি ব্রাইট চেক সিল্কে ব্রাইট লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে 14 নম্বর নাম্বার 14, মাত্র 3450 এ 31st এর পার্টি শাড়ি হয়ে গেছে, 3450 only with ব্লাউজ, আর এই ব্লাউজটা দিয়ে পরলে ভীষণ ব্রাইট লাগে, অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। 3450 24 দেখালাম, 25 এই কম্বিনেশনটা কি ভালো হয়েছে রিমা, দেখো গ্রিনটা কি ব্রাইট, তুই বাফটাতে করেছিলি, এটা বাফটাতে করেছিলাম, এটা ভীষণ ব্রাইট, এটা অরেঞ্জ ইয়েলোর কম্বিনেশন, আর বডিটা আছে একদম প্যারা গ্রিন, কোয়ালিটিটা ভালো, মানে হ্যাঁ একটু টেক্সচারটা দেখাবো,
এই যে টেক্সচারটা দেখাই, মানে জমাট আট বুনুই। প্রাইস হচ্ছে 3450, নাম্বার হচ্ছে এটা 15, 15 নম্বর 34-50 উইথ ব্লাউজ, কালারটা কি ভালো এসছে। 16 নম্বর, নাম্বার 16, ওয়াও। এই ব্লুটার জন্য দেখো যারা যারা বলেছিল, তোমার ওই কাতানের যে ব্লুটা দেখো সেই ব্লুটা চেক সিল্ক, এটা আমার খুব পছন্দের শাড়ি, এই শাড়িগুলোই আমার পছন্দের। চেক সিল্কেও দেখো কি ব্রাইট এসছে, চেক সিল্কে পরি কিন্তু কি বলতো ব্ল্যাকের সঙ্গে এই কম্বিনেশন, হ্যাঁ এই কম্বিনেশনটা পরো, চেক সিল্কে পরো, পরবো তো পরের দিন, দাঁড়াও সারা গায়ে তো ওইটা না বলবে না যে না পুরো না, ওটা পুরো না, পুরো পুরো। এটার প্রাইস 3450, নাম্বার 16, ভালোই হয়ে যাবে, করে দিতে পারবো উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে নাম্বার 16, 3450, নাম্বার 17, ওয়াও ওয়াও ওয়াও, এটা সরস্বতী পূজা হতেই পারে, ইয়েলোর সাথে ব্লু ভীষণ ব্রাইট, আর তার মধ্যে একটু গ্রে আর ফিরোজার টাচ দিয়েছো, আরো ভালো লাগছে। এই হচ্ছে শাড়িটা, আমি সরস্বতী পূজার শাড়ি এখন মাথায় নিয়ে ফেলেছি না, না সত্যি এখন কি অবস্থা, এখন থেকে না ভাবলে আমার হবে না, হবে না সত্যি, তাই কি ব্রাইট হয়েছে গো শাড়িটা, কারণ আমি ভাবছি কি এই হলুদটাই যে ক্যানারি ইয়েলো এর এগেইনস্টে যখন ওই ব্লাউজটা পরবে বান্ধে যে দারুণ লাগবে, সুন্দর কন্ট্রাস্ট। প্রাইসটা হচ্ছে 3450, নাম্বার 17, এবারে আসছি নাম্বার 18। এই শাড়িটা দেখো তো নশ্রী, একদম নতুন চিন্তা ভাবনা একটা, কারণ দেখে যদি আগে যে আমি কটনের শাড়িগুলো পরতাম ওই ধরনের একদম ট্র্যাডিশনাল, দেখো ঢাকাইয়ের কাজ, হাতে ঘোরানো কাজ সম্পূর্ণ, দেখো হাতে ঘোরানো কাজ, তুমি পেছন দিকটা পাঠ, হ্যাঁ আমি তো দেখবো বলে যাচ্ছিলাম, হ্যাঁ একদম হাতে ঘোরানো কাজ, তাই তো, এত সুন্দর বডিটা দেখো সিল্ক আছে, কিন্তু পাটটার জন্য আমরা সিল্ক মার্ক দিতে পারছি না, পাটটা কটন, তাহলে কি হবে মানে ধরে থাকবে শাড়িটা খুব সুন্দর, কিন্তু খুব ভালো হয়েছে গো শাড়িটা, হ্যাঁ মাত্র মানে মাসলিনের মধ্যে, মাসলিন জামদানির মধ্যে শুধু পাটটা কটন আছে। প্রাইস হচ্ছে 4850, 4850, 4850, নাম্বার 18, 18 নম্বর, 4850, নাম্বার 18, ব্লাউজ পিসটা 18 নম্বর, 4850, এটার বিভিন্ন কালার পাওয়া যাবে, বিভিন্ন কালার পাওয়া যাবে, 19 নম্বর, এটা রানী শাড়ি মানে একদম ট্র্যাডিশনাল, হ্যাঁ একদম জামদানি ওয়ার্ক, একদম জামদানি ওয়ার্ক, আর এই জামদানি কাজ না ভীষণ সূক্ষ্ম কাজ, হাতে ঘোরানো কাজ, প্রত্যেকটা বুটি ইন্ডিভিজুয়াল গায়ে আছে, ট্র্যাডিশনাল জামদানি দেখো, দারুণ, এটা একটু গায়ে ফেলি রিমা, দারুণ শাড়ি, দারুণ মিষ্টি শাড়িটা, মিষ্টি কালার আর মিষ্টি মানুষের ভাবনার শাড়ি, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19, প্রাইস হচ্ছে 4850, মানে উইদিন 5000 বিয়ের কেনাকাটাতেও জায়গা করতে পারবে উইথ ব্লাউজ, নাম্বার 19, এবার আসছে নাম্বার 20, ম্যাটেরিয়াল পিওর সিল্ক আর কটনের পাটটা শুধু, এটা হচ্ছে 20, এটা হচ্ছে একটা পিত্তি সবুজ কালার, আপনারা যারা মিনিমাম রেঞ্জে কেনাকাটা করতে চাইছেন বিয়ে তাদের জন্য বুটিক ক্রিয়েশন, আবার যারা প্রিমিয়াম সেগমেন্টে করতে চাইছেন তাদের জন্য বুটিক ক্রিয়েশন, আসতে হবে আপনাদের, হ্যাঁ চলে আসুন, প্রচুর স্টক পাবেন, একদম দমদম মেট্রো লাগোয়া প্রতিদিন খোলা থাকে, রবিবারও খোলা থাকে, টাইমিংটা বলে দাও, শীতকাল তো, হ্যাঁ রোজই তোমার মোটামুটি 10:30 থেকে 8টা, রোববারটা শুধু 6:30, 10:30 থেকে 8টা অবধি খোলা প্রতিষ্ঠান, রোববার দিন 10:30 থেকে 6:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে আসতে হবে, গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, আর মেট্রো থেকে নেমে একটুখানি একটু ফোন করে নেবেন সবচেয়ে ভালো হবে, এটা হচ্ছে 20 নম্বর দেখালাম, 4850, 21 নম্বর বাফতা, তসর বাফতা, তসর বাফতা, আচ্ছা তুমি কি এর মধ্যে ইয়েতে গেছিলে নাকি কৃষ্ণনগর গেছিলে? না আমাকে অনেক বন্ধু বলছে যেতেই পারিনি, তো যেতেই পারোনি না, অনেকেই আশায় ছিল, তুমি নাকি বোধহয় বলেছো, আমি ভেবেছি যাবো আর কি, ভেবেছিলাম চাষাপাড়ায় গিয়ে বুড়িমার গয়না পরে দেখবো, আমাকে অনেকে বলেছে বন্ধুরা কৃষ্ণনগরে, আমার এই 2-3 দিন মানে ছেলেরা গেল সব, অনেকে বলেছে প্রায় 8-10 জন বলেছে তনুশ্রী আমাদের এখানে আসছে, ভেবেছিলাম যাবো কিন্তু আর হয়নি যাওয়া, যাবো যাবো ডেফিনেটলি যাবো, কোনো একটা বাসে তো যেতেই হবে, 3350, জরি বর্ডার তসর বাফতা, একদম এটাই হচ্ছে টেক্সচার দেখুন, এটা কোনো কালার নেই তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে কী টেক্সচার, এটা হচ্ছে টেক্সচার, এর প্রাইস হচ্ছে 3350, 21 নম্বর, 3350 উইথ ব্লাউজ পিস, 21-এর পরে যাব 22 নম্বর, 22, আর এই শাড়িটা হয়েছে তুতে আর পিঙ্কে, কি সুন্দর রংটা এসছে দেখো, বাফতাতে রং ভালো আসে, তারপর যত শীতকাল তত রং ভালো আসে, তত ভালো আসে, এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই রিমা, আঁচলটা দেখালাম, এবার বডিতে আসি, হ্যাঁ গায়ে ফেলে দেখাই, ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্টটা তো ভালো লাগছে, প্রাইসটা হচ্ছে 4850, 3350, 3350, নাম্বার 22, 22 নম্বর, 3350 উইথ ব্লাউজ পিস, জাস্ট শাড়িগুলো হয়ে এসেছে জানো, সময় দেবেন ও বানিয়ে দেবেন, ওয়াও এই রংটা দেখো, এই ব্লকটা তুমি অনেক করেছো বাট পিচ কালারের সঙ্গে করেছো অসাধারণ, আমি তোমাকে আগের দিন বলছিলাম না তুমি একটা পিচ কালার করবো, পিচের সঙ্গে রানী, পিচের সাথে দেখো রানী, আর গ্রিন দেয়াতে দেখো কন্ট্রাস্ট দারুণ হয়েছে,
শাড়িটা কি ভালো হয়েছে, সব বয়সে পরার শাড়ি হয়েছে, 3550 3550। পিসটা হয়ে যাওয়ার পর কেমন আসবে, কারণ মুসুর ডাল রং এসেছে একদম, খুব সুন্দর হয়েছে রং। 3550 3550 নাম্বার হচ্ছে 23 উইথ ব্লাউজ, এই ব্লাউজটা দিয়েই পড়তে হবে। 23 এর পরে যাব 24, 24 নম্বর, বাহ নাম্বার 24, এটাও আজরাক, এটাও আজরাক, আর তোমার সেই বিখ্যাতটা, এটা আমার কাছে আছে, আমারটা তুতে হলুদে আছে, দারুণ হয়েছে শাড়িটা, বাহ। এটা আসছে আজকের এপিসোডে 24 3550। এই শাড়িগুলো তুমি বন্ধ করেছিলে, আমার মনে আবার শুরু করো এই শাড়িগুলো না পড়তে। খুব সেদিন কি কেন বলো তো, তোমার একটা ছবি পোস্ট করেছিলে বোধহয় তুমি ফেসবুকে, তো আমাকে কয়েকজন ছবিটা পাঠিয়েছে যে এটা কিনবা তোমার শাড়ি, তারপর আমি বললাম দেখে এত সুন্দর লাগছে, আমি না এই শাড়িগুলো না শুরু করলে ভালো হয়, কারণ দেখো সবসময় তো আমরা 8-10 হাজার দিয়ে কিনবো কেন, অথচ দেখো গর্জিয়াস শাড়ি, বিয়ে বাড়িতে যাবো প্রচুর শাড়ি, এটা মাত্র 3350, মানে 3500-এর মধ্যে একটা ভালো গিফট, পরলে কে বুঝবে বলো দাম। লালটা না একদম ব্লাড রেড এসেছে, তার সঙ্গে একটা ডার্ক গ্রিন, আর এই রয়েছে কুচিটা অল ওভার ব্রোকেট, অল ওভার ব্রোকেট, এটা একদম তোমার একদম এন্ড অফ দি যাবে। এটা হচ্ছে 25 নম্বর 3350 3350 উইথ ব্লাউজ পিস, 25 নম্বর 3350, 25 এর পরে যাব 26, এটা ব্লু রানীতে, হ্যাঁ নেভি ব্লুর সঙ্গে, 26 নম্বর। এরও প্রাইস হচ্ছে 3350, নাম্বার 26 3350। 26 এর পরে যাব 27, 27 নম্বর, নাম্বার 27, বাহ 27 27 নম্বর শাড়ি, মানে আলতা বেশি দুধ কম, আমরা এটাই একদম বা আমি যে হ্যাঁ একটু এটা আমি তনুশ্রীদির থেকে যে শিখে শিখেছি ব্যাপারটাই, রংটা এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, আগে একটা লালে দেখালাম, এই কন্ট্রাস্ট আমার এক বান্ধবী সেদিনকে আমাকে ফোন করছিল লখনৌ চিকেন মেয়ের জন্য কিনবে, তো তুমি দেখে নিতে পারো, কিন্তু 62 আর বললে হোম ডেলিভারি হয়ে যাবে, ফোন নাম্বারটা খালি নোট করে নেবে। এটা হচ্ছে 6250, পুরো লখনৌ চিকেন, একদম, আর পুরো শাড়িটা একই ভলিউমের কাজ, শুধু কুচিটুকু বাদ রয়েছে, যেখানটা গুজবেন গুজবে যে জায়গাটুকু কোমরে গুজবেন সেইটুকু জায়গা বাদ। প্রাইসটা হচ্ছে 6250, নাম্বার 28, 28 নম্বর, 6250, 28 6250। 28 এর পরে যাব 29, এগুলো কিন্তু মূলত প্যাস্টেল টোনে হয়, ডার্ক কালার বলতে লাল সাদা লাল কালোতে হয়, আর বাদবাকি সব কালারে কিন্তু মূলত প্যাস্টেলে হয়, যেমন এইটা হচ্ছে পাউডার স্কাই, দেখো এটা দেখো কি সোবার লাগছে, রংটা ভীষণ সুন্দর, আচল অল ওভার কাজ, এই জন্য ভীষণ সোবার, একদম সাদা সুতো দিয়ে কাজ, তো খুব আর হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজ। এটা হচ্ছে নাম্বার 29, প্রাইস হচ্ছে 6250, 6250, 29 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30 নম্বর, এটা হচ্ছে অরেঞ্জ কালার, 30 নম্বর, নাম্বার 30। এই এগুলোর সাথে আমার মনে হয় কি বলতো একটু সাদা ব্লাউজ দিয়ে পরো, সাদা হাকোবা ব্লাউজ পরো, তোমার কাছে পাওয়া যাবে এখন, এখন নেই, হাকোবা ব্লাউজ পরুন, সাদা কোন লেসের ব্লাউজ পরুন, খুব ভালো লাগবে, ভালো লাগবে, মুক্তোর গয়না পরুন, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আজকে 30 নম্বর 6250, একদম টিপিক্যাল অরেঞ্জ কালার, একদম অরেঞ্জ কালার, 6250, এটা দেখালাম হচ্ছে নাম্বার 30, আর 31টা না একদম বাটার টোন, মানে ইয়েলোর একদম, মানে এটা ঠিক ইয়েলো না বলে বাটারের কালারই বলি, হ্যাঁ একদম মাখনেরই কালার, বাহ
সিংকে একজনের সাথে কথা হলো, সে বললো মাখন আমি খাই না, মাখন ভাত ভালো লাগে না, আমি তো মানুষই না। তাই তো, সত্যি কথা, মাখন দিয়ে ভাত খাবে না গরম ভাত? আমার ছেলে কি মানুষ না? সবাইকে বলে একটু ঘি মাখন হলেই হয়ে যায়। আমার একটু আলু ভাত করো না, ঘি আলু সেদ্ধ আর মাখন আর লঙ্কা হলে ভাত খাওয়া যাবে। তাই তো, আরে আমার ছেলে ভীষণ ভালো মাখন বললেই মাখন খেতে ইচ্ছে করে। এটা হচ্ছে 31, মানে যে সমস্ত মানুষ বলে না আমি না ঘি মাখন খাই না, তুমি মানুষই না, সত্যি কথা। এটা হচ্ছে 31 6250 31 নম্বর। ফিগার, আমি তো একদমই ফিগার সচেতন নই, আমি সবই খাই, আমি ভীষণ সচেতন যেন সব খাই আর মোটাও হয়ে যাচ্ছে। ওরম বলো না, 31 নম্বর নাম্বার 31 বলে আমাদের কোনো চিন্তাই ছিল না। 6250 আছে। 32, এই যে শাড়িটা দেখাবো এটা কিন্তু জরি বর্ডার তসর, কালার দেখুন, এতে ডিসচার্জই হয়েছে, কালারটা দেখুন কি সুন্দর রঙ, একদম সে পেন্সিলের শীষের কালার, গ্রাফাইট কালার আমি বলি এই কালারটাকে, দারুন কালারটা। প্রাইস হচ্ছে 4650, জরি বর্ডার তসরে ডিসচার্জ হয়েছে, 4650, 32 নম্বর উইথ ব্লাউজ, তসরের লাল একদম। এবার আসবো 33 নম্বর, 33 নম্বর শাড়িতে যাব, নাম্বার 33 আঁচল, বাহ এই রয়েছে বডিটা, দারুন দেখতে কিন্তু সেই শাড়িটাকে, কলমকারী ব্লক, কলমকারী ব্লক, 33 33 নম্বর 4650, 4650, 33 উইথ ব্লাউজ পিস। 34 নম্বরে যাব, 34 নাম্বার 34, এটা কিন্তু তসরে করা হয়েছে, তসরে শিবড়ি করা হয়েছে, দেখুন কাজটা, একটা একদম পার্পল এসেছে, তার সঙ্গে একটা সফট সফট আবার একটা পিচ টোন এসেছে, দারুন হয়েছে। 34 দেখালাম, প্রাইস হচ্ছে 5050, যেহেতু এটাতে খাটনিটা অনেক বেশি। আর এইগুলোর না আমরা কোনো প্রি বুকিং নেব না, এখন প্রোগ্রাম দেখে বুকিং করুন, কারণ এগুলো আবার হলে তখন যে কি কালার আসবে অ্যাজ ইট ইজ কালার কিন্তু নাও আসবে, এটা প্রোগ্রামে যেটা দেখানো হবে সেটাই বুকিং করুন। এটা হচ্ছে 34 গেল, এবার আসছি 35 5050। ইউজুয়ালি জরি বর্ডার তসরে নর্মালি ডিসচার্জ ব্লক বা হ্যান্ড ব্লক হলে 4650, যখনই সেটা বন্ধেজ শিবরিতে চলে আসছে তখন সেটা 5050, অথবা আজরাকের ওই যে অনেকগুলো রঙের ব্লক হলো 5050। এটা না লাল হলুদ, মানে একটু মেরুন হলুদ এসেছে, দেখো এই রঙটা আবার যখন ডাই করবে তাহলে লাল লালটাই এলো, হ্যাঁ অন্য রকম হয়ে গেল, কিছুটা তো তোমার থানেরও এদিক ওদিক হয়ে গেলে তখন রঙটা ভ্যারি করে। 5050, 5050, 35 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসছি 36 নম্বর, এটা সেমি, এটা নতুন সেমি, তুমি শাড়িটা আগে দেখো, শাড়িটা নিয়ে আমি লিখেছো দেখে দেখলাম সেমি মাসলিন, দেখে তো বোঝা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে না, কাজটা তুমি দেখো, এটা পুরো হাতে ঘোরানো, হাতে ঘোরানো কাজ, পুরো হাতে ঘোরানো নকশা, এবং এর মধ্যে কিন্তু কেটিয়ের কেটে সুতোর ব্যবহার আছে, কি দারুন দেখো কাজটা, আঁচল সিকুইনটা যাচ্ছে হচ্ছে পার ধরে। এটা আমার না ইচ্ছে ছিল পিওরে করব, কিন্তু রেঞ্জটা একদম কম করে আমাকে অনেকে বলেছিল রিমা, দুটো ভাঁজে ধরো, বিয়ে বাড়িতে পরব এই জন্য আমি এটা করলাম। এটা তত্ত্বে দেওয়ার শাড়ি, তত্ত্বে কত শাড়ি দিতে হয়, এবং প্রাইসটা হচ্ছে 4550, পুরো হাত ঘুরিয়ে কাজটা হয়েছে, কিন্তু প্লাস এই দেখেছো তো পুরো সিকোয়েন্সটা দেখো এইভাবে গেছে, হাত ঘুরিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কাজ, উইথ ব্লাউজ 4550, 36, 36 নম্বর, 4550, 36 এর পরে যাব 37, দু তিন দিন সময় লেগে যাবে, ওটা ছিল কেটে দিয়ে, এটা কিন্তু সবুজ সুতোর ব্যবহার, সুতো দিয়ে, হ্যাঁ কি ভালো হয়েছে গো শাড়িটা, এবং লাল ছাড়া শাড়ি, লাল ছাড়া শাড়ি, কি স্মার্ট লাগে, ভীষণ স্মার্ট, এবং এটা কিন্তু একটা সবুজ গর্জিয়াস ব্লাউজ দিয়ে অনায়াসে পরা যায়। 4550, 4550, 37 নম্বর, ব্লাউজ হোয়াইটে আছে। এবারে আসছি নাম্বার 38, 38 নম্বর, নাম্বার 38, এটা স্কাই কালার, একদম ওটা তোমার শিফনে সাদা সুতোর ব্যবহার ছিল বলে কালারটা ডাল সফট হয়েছে, কিন্তু এটা যেহেতু সুতোর ব্যবহারটা এখানে কম, অল্প অল্প বুটিতেই কালারটা বেশি দেখা যাচ্ছে। প্রাইস হচ্ছে 4550, 38 দেখাচ্ছি, 38 নম্বর, 4550 উইথ ব্লাউজ, 39, 39 নাম্বার 39, এটা কিন্তু ডাবল টোন, ডাবল টোন, মানে ব্লু এর টানা রানীর ভারনা, পিঙ্ক এর ভারনা গিয়ে এই টোনটা এসেছে, একটু দেখো পার্পলিশ কালার, পাউডার পার্পলই এসেছে টোনটা, তার মধ্যে আবার কেটে সুতোর ব্যবহার, সুতোর ব্যবহার, বুটি গেছে কেটে দিয়ে আর তার সঙ্গে পাটটা যাচ্ছে এই সিকুইন দিয়ে, দারুন হয়েছে রিমা শাড়িগুলো। এটা না একটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে পরতে হবে, একদম কন্ট্রাস্টে পরো, দারুণ লাগবে, যদি এর ব্লাউজটাও ভালো, বাট আমাকে যদি অপশন দাও আমি রয়্যাল ব্লু দিয়ে পরবো। প্রাইসটা হচ্ছে 4550, নাম্বার 39, নাম্বার 40-তে যাব, স্টোন সেটিং, শ্রীমাও আজকে স্টোনের শাড়ি পরে আছে, একদম ডিজাইনার কনসেপ্টের শাড়ি প্রত্যেকটা দেখো,
একদম মিনিমাম রেঞ্জ কাপড়টা দেখো মিনিমাম হ্যাঁ 3350 মাত্র 3350 মানে সেমি কাতানের মানে কাতানের লুকসটা ক্যারি করতে সেমি কাতানি বলবো বা সফট সিল্ক বলতে পারি এর মধ্যে উইভিং ও রয়েছে তার সঙ্গে স্টোন ওয়ার্ক রয়েছে আঁচলটার মধ্যে কিন্তু উইভিং এর উপরে স্টোন ওয়ার্ক রয়েছে পার ধরে যাচ্ছে এভাবে স্টোন ওয়ার্ক আর পার্টটাও এত আর গোল্ডেন সিলভারে কাজ হ্যাঁ গোল্ডেন সিলভারে কাজ তোমার হাতের দিকের পার্টটা দেখেছো তো মানে তো স্টোন দিয়ে দিয়ে দেখেছো তো ডিজাইনটা তৈরি হয়েছে আর প্রত্যেকটা দুদিকের পাড়ে এইভাবে কিন্তু স্টোন ওয়ার্কটা গেছে 3350 3350 নাম্বার 40 40 নম্বর 3350 আর ব্লাউজটা অল ওভার এবং তার সঙ্গে এইখানে কিন্তু স্টোনের কাজ আছে আমি জানি না কতটা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে তোমার খুব ভালো প্রাইস হচ্ছে 3350 40 নম্বর এবারে আসছে 41 ওটারই কয়েকটা কালার দেখাবো 41 নম্বর 41 কালারটা খুব সুন্দর গ্রিনটা একটু রামা ঘেষা টোনটা এইগুলো হচ্ছে স্টোন দিয়ে ডিজাইনটা করা আর পাশের যে উইভিংটা একটু দেখিয়ে দেবো হ্যাঁ এইগুলো হচ্ছে উইভ করে গেছে এই পোরশনটা উইভ আর কি এই জিনিসটা উইভ ওই নকশাটা স্টোন দিয়ে গেছে পারের মধ্যে যেমন এই ভেতরের বোরফিটা দেখছেন এটা উইভ কিন্তু তার উপরে এই ফুলগুলো সব স্টোন দিয়ে একদম দেখো লেহেঙ্গার কনসেপ্ট পুরো লোয়ার ইয়কটা দেখো হাইলাইট করা হয়েছে মনে হবে যেন লেহেঙ্গা পরে আছে লেহেঙ্গা পরে আছে প্রাইস হচ্ছে 3350 নাম্বার 41 41 নম্বর উইথ ব্লাউজ এইবারে আসছি 42 42 নম্বর এই শাড়িগুলো রিমা দেখানো শুরু করেছিল বেশ তিন চারটি এপিসোড ধরে দেখাচ্ছে তার মানে আপনাদের ভালো লেগেছে টাসেলটাও খুব সুন্দর করে দেওয়া কারণ এখন না সেলফির যুগ একটা শাড়ি পরে ছবি উঠে গেল সোশ্যাল মিডিয়ায় চলে গেল শাড়িটা এখন আর পরাই যাবে না দেখো বিয়েবাড়ি মানেই তো একটু মানে গর্জিয়াস সাজা এটা ম্যাজেন্টা কালারে দেখাচ্ছি এটাও 3350 এই 3350 নাম্বার 42 3350 উইথ ব্লাউজ পিস 42 এইবারে আসছি 43 43 এটা ঘিচা ঘিচাতে আছে টাইট ঘিচাতে হ্যান্ডারি কাটওয়া হ্যাঁ এটা হচ্ছে আঁচল রানীতে আঁচল পুরো হ্যান্ডারি গেছে পুরোটা হ্যান্ডারি বডিটা আসছে ব্লু তাতে এভাবে কাটওয়ার্কের সঙ্গে হ্যান্ডারি কাজটা কি সুন্দর খুব সুন্দর কিন্তু এগুলোও না একটা একটাই এগুলো সব একটা একটাই হ্যাঁ প্রাইস হচ্ছে 6750 43 43 নম্বর উইথ ব্লাউজ ব্লু রানীর কম্বিনেশন ব্লু রানীর কম্বিনেশন 43 নম্বর 6750 43 এর পরে যাব 44 আরি কাশ্মীরি হয়েছে আরি কাশ্মীরি সিল্কে অনেক দাম হয়ে যায় আপনি ঘিচাতে পড়ুন 6750 তেই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখো ভীষণ ভালো দেখতে হয়েছে ডিজাইনটাকে একটু অন্যরকম স্লিক করে দেখো আর মিরর করা হয়েছে মিরর দিয়ে আর বুটি দিয়ে সাজানো হয়েছে 6750 44 উইথ ব্লাউজ পিস 45 এবার আসছে তসরে হ্যান্ড পেইন্টিং অনেকদিন পর দেখাচ্ছো অনেকদিন পর জরি বর্ডার গাছি তসর এটা তার মধ্যে একটা ফিরোজা লাইট ফিরোজার সঙ্গে লাইট পিচকে ব্যবহার করা হয়েছে একটু সফট দেখো আর ফ্রি হ্যান্ড পেইন্টিং ফ্রি হ্যান্ড পেইন্টিং পাটটা পিচের টোনে গেছে 5350 45 নম্বর 5350 উইথ ব্লাউজ সিল্ক মার্ক যুক্ত এবার আসবো 45 এর পরে 46 বাহ কালামকারি অল্প অল্প হয়ে আসলে আমি দেখাবো কিন্তু প্রচুর সময় লাগবে হতে এটা না ভার্জিন টোনেই করা হয়েছে ভার্জিন টোনেই করা পাটটাকে তুতে করা হয়েছে আর হাফ শাড়িটা আসছে এভাবে আর হাফটা তোমার এইভাবে দারুন ব্ল্যাকের ছোঁয়া নেই কিন্তু এর মধ্যে একদমই ব্ল্যাক নেই চকলেট কালার ব্যবহার হয়েছে উইথ ব্লাউজ 5550 5550 নাম্বার 46 47 এটা তসর বাফতায় বন্ধেজ আর কি 46 দেখাচ্ছি এটা 47 দেখাচ্ছি 47 3550 গ্রিন আর রেড ইয়েলো সরস্বতী পুজো বিয়ের কেনাকাটা তো জায়গা করবে এটা হচ্ছে 3550 3550 47 উইথ ব্লাউজ এবারে আসবো 48 48 নম্বর শাড়ি নাম্বার 48 এরও প্রাইস হচ্ছে 3550 3550 বাহ এই কম্বিনেশনটা কি ভালো এসছে গো রিমা গ্রিনের সঙ্গে রংটা দারুণ না এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে গ্রিনের সাথে হ্যাঁ এই রংটা নতুন করা হলো আর প্রাইস হচ্ছে 3550 48 উইথ ব্লাউজ আচ্ছা 49 আর 50 আমাদের সামনে রয়েছে আমার সামনে 49 এগুলো মাসলিন টিস্যু মাসলিন আপনারা জানেন এগুলোতে পাটটা সিকুইন পকেট করে গেছে এটার প্রাইস হলো কত 2950 এটা 2950 তোমার সামনে হচ্ছে 50 50 তুতে কালারে এবং এটাও কিন্তু 2950 আবার তোমার সাথে দেখা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম মঙ্গলবার এই আবার পরের মঙ্গলবার 3:30 আছে ও আচ্ছা পরের মঙ্গলবার 3:30 আবার দেখা হচ্ছে আমাদের হাতে আজকে সময় নেই ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের হোলসেলাররাও যোগাযোগ করবেন